হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আপনাদের কণা ঘরোয়া রান্নাঘরে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে টেংরা মাছের ঝোল বানানো যায়। টেংরা মাছের ঝোল বানানোর জন্য যে সব উপকরণ দরকার সেগুলো হলো টেংরা মাছ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আলু, টমেটো আর লবণ। এবার আমি একটি কড়াইয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, এবার দেব স্বাদ মতো লবণ। এবার দেবো পরিমাণ মতো পানি, এবার দেবো কেটে রাখা টমেটো টুকরো, আর দেবো কেটে রাখা আলুর টুকরো, এবার দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, এবার সামান্য পরিমাণ পানি দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এখানে আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি, এবার আমি এগুলো দিয়ে দেব। এবার দেবো পরিমাণ মতো পানি, আর
আবারও আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। রান্না হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। খুব সহজে তৈরি হয়ে গেল অসাধারণ রেসিপি ট্যাংরা মাছের ঝোল। এবার আমি এগুলো উঠিয়ে নেব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।